এবার আমরা আসি ক্যাটায়ন শনাক্তকরণের সিক্ত পরীক্ষা, অর্থাৎ দ্রবণ করে বা ভেজা অবস্থায় যে পরীক্ষাগুলো সেগুলোতে আমরা আসতে পারি। সিক্ত পরীক্ষা অর্থাৎ আমাদের যে ক্যাটায়নগুলো রয়েছে সেই ক্যাটায়নগুলো খুব বেশি নেই, 8টি ক্যাটায়ন আছে, কপার, অ্যালুমিনিয়াম, ফেরাস, ফেরিক, ক্যালসিয়াম, জিঙ্ক আর হচ্ছে সোডিয়াম অ্যামোনিয়াম। অর্থাৎ আমাদের টোটাল ক্যাটায়নগুলো রয়েছে মাত্র 8টি ক্যাটায়ন রয়েছে। এই 8টি ক্যাটায়নের আমাদের পরীক্ষা করতে হবে। প্রথমত আমরা আসি ক্যাটায়ন পরীক্ষা করতে গেলে আমাদের কী করতে হবে। আমাদেরকে যে নমুনা লবণটি দেওয়া হবে সেই নমুনা লবণটি একটি টেস্ট টিউবে বা একটা প্যাকেটের মধ্যে দিতে পারে। সেই নমুনা লবণটি আসলে সম্পূর্ণ আমাদের নেওয়া যাবে, মানে দ্রবণ করা যাবে না, সেখান থেকে সামান্য পরিমাণ নমুনা লবণ নিতে হবে। ধরে নিলাম যে এই টেস্ট টিউবের মধ্যে আমাদেরকে নমুনা লবণ দেওয়া হলো, তো এই টেস্ট টিউবে এই পরিমাণে নমুনা লবণ দিয়েছে এই নমুনা লবণ। সেখান থেকে আরেকটি টেস্ট টিউবে আমরা একটু সামান্য পরিমাণ নমুনা লবণ নেব। এর মধ্যে নিয়ে প্রথমে ঠান্ডা পানি দিয়ে আমরা দ্রবণ করার চেষ্টা করব। তাহলে প্রথম কাজটা হবে আমাদের ওই নমুনা লবণ থেকে সামান্য নিয়ে মূল দ্রবণ তৈরি। তো মূল দ্রবণ তৈরি করার সময় আমাদের মনে রাখতে হবে যেহেতু এটা সিক্ত পরীক্ষা, সুতরাং এটা দ্রবণ তৈরি করে পরীক্ষাটা করতে হবে। আমরা প্রথমত কাজটা করতে পারি ঠান্ডা পানিতে নমুনা, সামান্য নমুনা প্লাস ঠান্ডা পানি, আচ্ছা দ্রবণ হলো, এটা ঝাঁকিয়ে নিলে হয়তো দ্রবণ হতে পারে। যদি ঠান্ডা পানিতে না হয় তাহলে নমুনা নিয়ে এখানে গরম পানি নিতে হবে, পানিটা একটু গরম করতে হবে, এটা দিয়ে দ্রবণ হতে পারে। এটা দিয়েও যদি দ্রবণ না হয় তাহলে নমুনা নিয়ে লঘু HCl, পাতলা HCl দ্রবণ দিতে হবে, তারপরে দ্রবণ হতে পারে। যদি এরপরেও দ্রবণ না হয় তাহলে আমরা নমুনা লবণ নিয়ে এর মধ্যে কী দিতে পারি, গাঢ় HCl দিতে পারি। যদি গাঢ় HCl-এও দ্রবণ না হয় তাহলে নমুনা লবণ নিয়ে আমরা এখানে অ্যাকোয়ারেজিয়া, এটাকে রাজ অম্ল বলা হচ্ছে। এই রাজ অম্ল আমরা দিতে পারি। রাজ অম্লটা হচ্ছে ঘন HCl, 3 মোল ঘন HCl আর 1 মোল ঘন নাইট্রিক অ্যাসিডের মিক্সচার, এটি হলো রাজ অম্ল। এটা দিলে দ্রবণ হবে আর কি, যে কোনো লবণই আসলে এর মধ্যে দ্রবণীয় হয়ে যায়। তাহলে আমরা এই রাজ অম্ল ব্যবহার করেও আমরা এই কাজটা করতে পারি। তো আমাদের এত দূর যেতে হবে না, যে লবণগুলো আমাদের দেয়া আছে সেগুলো মোটামুটি এর মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ সর্বোচ্চ এই তিনটা ধাপ অতিক্রম করে হতে পারে। তো আমরা যে দ্রবণটা তৈরি করব সেটা নমুনা দ্রবণ, অথবা এটা আমরা মজুদ দ্রবণ বলতে পারি, এটাই মূল দ্রবণ। তাহলে মূল দ্রবণটা নিয়ে এটা একটা টেস্ট টিউবের মধ্যে সংরক্ষণ করতে হবে। অন্য একটি টেস্ট টিউবে আমাদের যেহেতু 8টা ক্যাটায়নের পরীক্ষা করব এবং 3টা অ্যানায়ন রয়েছে, তো এই ক্যাটায়নগুলো পরীক্ষা করার জন্য আমাদের শুরু করতে হবে প্রথমে কপারটা। যদি আমরা পরীক্ষা করি তাহলে কপার 2+ আয়ন শনাক্তকরণ, এই কাজটি আমরা প্রথমে করলাম। তো প্রথমত আমরা ওই সামান্য নমুনা দ্রবণ আমরা দেব, সামান্য নমুনা দ্রবণের মধ্যে আমরা K4FeCN6 অর্থাৎ পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করব কয়েক ফোঁটা। যোগ করার পর যদি আমরা লক্ষ্য করি যে এই পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করার পর লালচে বাদামি বর্ণের যদি অধক্ষেপ সৃষ্টি হয় তাহলে কপার হতে পারে, লালচে বাদামি বর্ণের অধক্ষেপ। তাহলে যদি এর মধ্যে কপার আয়ন থাকে, 2+ থাকে, তাহলে এই কপার আয়নটা এর সাথে বিক্রিয়া করে CU2FeCN6 অর্থাৎ এটা তৈরি করবে, এইটার নাম হচ্ছে কপার ফেরোসায়ানাইড তৈরি হলো, এইটা হচ্ছে লালচে বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি হবে। আর এই দিকটাতে হবে আমাদের পটাশিয়াম আয়ন, এটা দুইটা আয়ন লাগছে। তো যদি এরকম লালচে বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কপার ছিল,
এছাড়াও কপারের আরও কিন্তু শনাক্তকরণের অন্য অন্য পরীক্ষা রয়েছে, অনেক আইটেমের পরীক্ষা রয়েছে। যেমন আমরা এটার বিকল্প হিসাবে একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে যদি কপার আয়নের হয়ে থাকে তাহলে ওর মধ্যে যদি আমরা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আস্তে আস্তে যোগ করি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, তাহলে প্রথমে দেখা যাবে যে কপার হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়ছে, সাদা অধক্ষেপ, হালকা নীল অধক্ষেপ হবে আর কি। এখানে হালকা নীল অধক্ষেপ, কপার হাইড্রোক্সাইডের হালকা নীল অধক্ষেপ তৈরি হবে, আর এই পাশে হবে অ্যামোনিয়াম আয়ন, এটা হচ্ছে অধক্ষেপ। তাহলে প্রথমে ধীরে ধীরে ফোটায় ফোটায় যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে এরকম হালকা নীল অধক্ষেপ পড়বে, দেখা যাবে সাদা অধক্ষেপের মতো। তো এই অধক্ষেপটার মধ্যে যদি আমরা অতিরিক্ত পরিমাণ, এই অধক্ষেপটার মধ্যে যদি আমরা অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, অতিরিক্ত পরিমাণ, তাহলে এখানে আস্তে আস্তে অধক্ষেপটা দ্রবীভূত হয়, একটু গাঢ় নীল দ্রবণ তৈরি হবে। অধক্ষেপটা দ্রবীভূত হয় গাঢ় নীল দ্রবণ, তাহলে যে গাঢ় নীল দ্রবণটা তৈরি হবে সেটা আসলে এখানে একটা জটিল যৌগ তৈরি হবে। এই জটিল যৌগটা হচ্ছে এটা হতে পারে, যদি সেখানে কপার সালফেট থাকে তাহলে এখানে সালফেট যুক্ত হতে পারে। তাহলে এই জটিল যৌগটা মূলত আসলে এই ধরনের, এটা আর অন্য অন্য আমাদের তৈরি হতে পারে, এটাই হচ্ছে গাঢ় নীল দ্রবণ। এটার নাম হচ্ছে টেট্রাঅ্যামিন কপার টু আয়ন। মূলত এই টেট্রাঅ্যামিন কপার টু আয়নটাই হচ্ছে দ্রবণীয় এবং নীল বর্ণের হয়ে থাকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই জায়গায় প্রথমে ওই লহমুলা লবণটির মধ্যে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করি, তাহলে আস্তে আস্তে যদি যোগ করি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে প্রথমে হবে হালকা নীল অধক্ষেপ তৈরি হবে, এবং এই অধক্ষেপটার মধ্যে আরও বেশি পরিমাণে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে অধক্ষেপটা আস্তে আস্তে দ্রবীভূত হয়, গাঢ় নীল বর্ণের দ্রবণে পরিণত হবে, এবং এটা দ্রবণীয় এবং চকচকে দ্রবণ হবে নীল বর্ণের। যদি এমনটা হয় তাহলে আমাদের বুঝতে হবে যে এই লবণটা ছিল কপার আয়ন, তাহলে কপার আয়ন নিশ্চিত। তো দুইটাই করতে হবে না, তোমাদের পটাশিয়াম ফেরোসায়ানাইট দিয়ে যদি হয় থাকে তাহলে সেটা দিলেই আনাব। কেউ কেউ হয়তো এটা দেখবে যে পটাশিয়াম ফেরোসায়ানাইট পাওয়া যাচ্ছে না লাভে, তখন এটা দিয়েও আমরা করে দেখাতে পারি। এই হলো কপার আয়ন শনাক্তকরণ পরীক্ষা। নমুনা দেওয়া আছে, এই নমুনাটা কি লবণ আমরা জানি না, তবে যেহেতু এটা রঙিন লবণ এটা হতে পারে কপার, অথবা হতে পারে ফ্রাসফেরিক, অথবা যেগুলো ট্রানজিশন এলিমেন্ট মানে হচ্ছে অবস্থান্তর মৌল সেগুলোর মধ্যে হতে পারে। তো আমরা জানি আমাদের সিলেবাসে আয়ন শুধু কপার আর কি আছে, ফ্রাসফেরিক আছে অবস্থান্তরের মধ্যে, তাহলে এদের মধ্যেই হবে। যেহেতু ফ্রাস আর ফেরিকের কালার আমরা জানি, ফেরিক হলে কি হবে বাদামি, আর ফ্রাস হলে হালকা সবুজ, এটা যেহেতু নীল বর্ণের তাহলে কি হতে পারে কপার, বাকি একটা থাকে এর মধ্যেই হবে। তো আমরা এইটুকু নিয়ে প্রথমত তাহলে সম্পূর্ণটা নিয়ে মূল দ্রবণ করার কোনো প্রয়োজন নেই, অল্প একটু নিয়ে মূল দ্রবণ করব। কেন সম্পূর্ণটা নেওয়া যাবে না, না সম্পূর্ণটা যদি আমরা মূল দ্রবণ করি তাহলে মূল দ্রবণটা গাঢ় হবে, আর এটার অধক্ষেপ তৈরি করার জন্য যে রিয়াজেন্টটা দেবো সেটাও অনেকগুলো দিতে হবে। অনেক সময় তুমি এক ফোঁটা দুই ফোঁটা দিয়ে মনে করবে যে কাজ হলো না, তখন ফলাফল নাও পেতে পারে। এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে মূল দ্রবণটা পাতলা করা। এই মূল দ্রবণ থেকে আমরা সামান্য একটু নেব, এখানে কিন্তু ভেজাল আছে, ভেজালটা কি যে পানিটা ব্যবহার করতেছে এই পানিটাতে প্রচুর আয়রন আছে, অধক্ষেপ সৃষ্টি হচ্ছে অটোমেটিক। ল্যাবের পানি মানে কি তো এটা আমরা কি দিব, এর মধ্যে পটাশিয়াম ফেরোসান দ্রবণ দেব, দুই চার ফোঁটা দিলেই আমরা এর একটা কিছু ফলাফল পাবো। বাদামি হয়েছে কি, দেখো দেওয়ার সাথে সাথে বাদামি হয়ে গেল, তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইট দিলে কপার ফেরোসায়ানাইডের গাঢ় বাদামি অধিক্ষেপ তৈরি হয়, এই বাদামি বা খয়েরি টাইপের অধিক্ষেপ হয়েছে। তাহলে এটাতে আমরা কি নিশ্চিত হলাম, কপার আয়ন নিশ্চিত, সিউ টু প্লাস আয়ন এর মধ্যে আছে এটা নিশ্চিত। এটা কিন্তু এইভাবেও আমরা পরীক্ষা করতে পারি। আর একটা টেস্ট হচ্ছে, সেই টেস্টটা আমরা এইভাবে করতে পারি যে মূল দ্রবণ আবার একটু নেট এটা না,
একটু মূল দ্রবণ আমরা নিব, নিয়ে এর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি দ্রবণ দেওয়ার চেষ্টা করি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দেখো এটাতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, অ্যামোনিয়া দ্রবণ। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নেওয়ার সময় একটু দেখতে হবে, নিচে কিন্তু অনেক জঙ্গল পড়ে আছে, এইগুলোর মধ্যে এটা হবেই। তো এটা নড়াচড়া বেশি করা যাবে না, উপর থেকে পরিষ্কার অংশটা আমরা নেব। তবে এটা দেওয়ার আগে নাকের কাছে দিয়ে সেন্টটা একটু যদি মনে হয় যে আসে গন্ধ আছে, আর যদি একটু গন্ধ ঘাজালো গন্ধ থাকে তাহলে বুঝতে হবে এর মধ্যে অ্যামোনিয়া আছে। অনেক সময় হয় কি, এটা রেখে দিলে অ্যামোনিয়া গুলো উড়ে চলে যায়, গিয়ে শুধু পানি পড়ে থাকে, তখন কাজ হয় না, ওটাও একটু দেখতে হবে। এটা দিয়ে তোমরা লক্ষ্য করো এখানে ধাপে ধাপে কি পরিবর্তনটা হচ্ছে, আমরা এটা দেখবো এখানে। প্রথমে ফোটায় ফোটায় আমরা দিয়ে দেখবো যে আসলে কি হচ্ছে, কি পরিবর্তন কিছু দেখতে পাচ্ছ? আরে অধিক্ষেপ তৈরি হয়েছে, এখানে কিন্তু আগের চেয়ে এটা বেশি ঘোলাটে হয়ে গেল কিনা, তার মানে কপার হাইড্রোক্সাইড এর অধিক্ষেপ তৈরি হয়েছে। ভালো করে লক্ষ্য করো, কপার হাইড্রোক্সাইড এর অধিক্ষেপ তৈরি হয়েছে। এর মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা দ্রবণ যোগ করি, দেখো প্রচুর অধিক্ষেপ তৈরি হয়েছে, ঠিক আছে, তাহলে এটা কপার হাইড্রোক্সাইড এর অধিক্ষেপ তৈরি হয়েছে। তাহলে প্রথমে কপার হাইড্রোক্সাইড এর অধিক্ষেপ তৈরি হবে, এরপর এর মধ্যে অতিরিক্ত যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে একটা জটিল যোগ হয়ে অধিক্ষেপটা চলে যাবে। এগুলো একটু অর্ধেক ফেলে দিতে হবে, এটার মধ্যে দিতে অর্ধেক ফেলে দেবো, অধিক্ষেপ হবে, তারপরে ওর মধ্যে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে সেই অধিক্ষেপটা দ্রবীভূত হয়, টেট্রাঅ্যামিন কপার হাইড্রোক্সাইড এর জটিল যৌগ তৈরি হবে। এই দেখো অধিক্ষেপ যে আছে এটা বোঝা যাচ্ছে, এরপর অতিরিক্ত পরিমাণ, তাহলে দেখো ওইটুকুর মধ্যে অনেক রিয়াজেন্ট দিতে হচ্ছে, তাহলে অতিরিক্ত আমরা যদি এটা আরো যোগ করি এর মধ্যে তাহলে অধিক্ষেপটা চলে যাবে। এখন অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার ফলে অধিক্ষেপ চলে গিয়ে একটা গাঢ় নীল দ্রবণ তৈরি হলো, যদি এমনটা হয় তাহলে এটা কপার নিশ্চিত, কারণ কপার প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কপার হাইড্রোক্সাইডের অধিক্ষেপ তৈরি হয়েছে, পরে অতিরিক্ত পরিমাণ যখন আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম তখন এটাতে কি হলো বলো স্যার? আবার হালকা হয়ে গেল, আবার অধিক্ষেপটা দ্রবীভূত হয়, এখানে একটা জটিল যৌগ তৈরি হলো, টেট্রাঅ্যামিন কপার হাইড্রোক্সাইড, টেট্রাঅ্যামিন কপার হাইড্রোক্সাইড এর জটিল যৌগ গঠন হবে, এটা গাঢ় নীল দ্রবণ, মানে স্যার এটা পানিতে দ্রবণ, হ্যাঁ এই জটিল যৌগটা পানিতে দ্রবণ।